আসসালামু আলাইকুম দর্শক, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে নিয়ে এসেছি আপনাদের মাঝে নতুন আরেকটি রেসিপি। আজকে আপনাদের জন্য রইল ঢেঁড়স ভাজি বা ভেন্ডি বা লেডি ফিঙ্গার, যেই নামেই বলুন না কেন, জিনিস কিন্তু একটাই। সচরাচর এই রেসিপিটা সব অঞ্চলেই হয়ে থাকে। আশা করছি আমার এই রেসিপিটি আপনাদের অনেক ভালো লাগবে। এই রেসিপিটা কিন্তু একদমই সহজ আর একদমই সুস্বাদু একটি রেসিপি। আশা করছি এই রেসিপিটা আপনারা দেখে ফলো করে তৈরি করে নেবেন, আর যারা আগে থেকে জানেন তাদের জন্য তো কথাই নেই। এই জায়গায় নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি, আমি বড় সাইজের দুটি পেঁয়াজ নিয়েছি। নিয়েছি কিছু কাঁচামরিচ, নিয়েছি ধনে পাতা কুচি, নিয়েছি চিংড়ি মাছ। আমি এখানে দেশি চিংড়িটা ব্যবহার করেছি, আর এখানে ঢেঁড়স, এখানে আমি 300 গ্রাম পরিমাণ ঢেঁড়স নিয়েছি। নিয়েছি ভাজার জন্য, ভাজিটা তৈরি করার জন্য পরিমাণ মতো তেল, লবণ পরিমাণ মতো আধা চা চামচ হলুদ গুঁড়ো, আর নিয়েছি ধনিয়া গুঁড়ো। চলুন দেখা যাক কীভাবে আমি এই ভাজিটা তৈরি করে নিচ্ছি। আশা করছি আপনারা সহজ উপায়ে বুঝে নেবেন এই ভাজিটা তৈরি করার। আমি একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, এখন আমি তেলটুকু নিয়ে নিব যতটুকু প্রয়োজন আর কি ভাজির জন্য। এখানে আমি 3 টেবিল চামচ পরিমাণ তেল নিয়েছি। এটাকে এখন আমি গরম হওয়ার জন্য রেখে দিব। তারপর এখানে আমি পেঁয়াজ কুচিগুলি দিয়ে দিব। পেঁয়াজ কুচিগুলি দিয়ে আমি একটু এটাকে নেড়ে চেড়ে নেব। অবশ্যই আপনারা এটা নেড়ে নেবেন, আর সব সাইড থেকে একটা হালকা কালার চলে আসা পর্যন্ত ভেজে নেবেন। দেখতেই পাচ্ছেন এটা কত সুন্দর করে ভেজে নিচ্ছি। এই পর্যায়ে আমি কাঁচামরিচগুলি দিয়ে দিব। অনেকে কি করে, শেষে দেয়, আমি ফার্স্টের দিকে দিয়ে দিচ্ছি। আপনাদের যখন ভালো লাগে তখন আপনারা কাঁচামরিচটা দিয়ে দিতে পারেন। এখন আমি কাঁচামরিচ আর পেঁয়াজগুলিকে ভালো করে ভেজে নিচ্ছি। আমি এখানে কোনো শুকনো মরিচের গুঁড়ো ব্যবহার করব না, কারণ আমি কাঁচামরিচগুলি ফার্স্টেই দিয়ে দিয়েছি, যার কারণে এখানে আর কোনো শুকনো মরিচের গুঁড়ো ব্যবহার করতে হবে না। দেখতেই পাচ্ছেন এটাকে আমি সুন্দর করে ভেজে নিয়েছি। এই পর্যায়ে আমি যে দেশি চিংড়িগুলি নিয়েছিলাম এগুলি দিয়ে দিলাম। এগুলাকে এখন আমি হালকা কালার করে ভেজে নিব। দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটি কালার চলে এসেছে চিংড়িগুলোর, অনেক সুন্দর একটি ফ্লেভার বের হয়েছে। আশা করছি আপনারাও তৈরি করে এই ফ্লেভারটা অনুভব করতে পারবেন। এই পর্যায়ে আমি এটার ভিতরে মশলাগুলি দিয়ে দিব, হলুদ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো আর লবণ। এগুলো দিয়ে একটু আমি ভেজে নিব। দেখতেই পাচ্ছেন এগুলি আমার দেওয়া হয়ে গেছে। এখন এগুলোকে আমি ভালো করে ভেজে নিচ্ছি। খুবই সুন্দর একটি কালার এসেছে, দেখতেই পাচ্ছেন। এগুলো প্রায় ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এটাকে আমি ভালো করে ভেজে নিয়েছি। এই পর্যায়ে আমি চুলাটা কমিয়ে রেখেছি আর দিয়ে দিচ্ছি ঢেঁড়সগুলা। এখন এগুলোকে আমি ভালো করে একসাথে মিশিয়ে ভেজে নিব। দেখতেই পাচ্ছেন আমি ভালো করে চামচের সাহায্যে বা পেঁচুলার সাহায্যে আমি এটাকে নেড়ে চেড়ে সব মশলার সাথে মেখে নিচ্ছি। এই পর্যায়ে আপনারা একটি কাজ করবেন, চুলাটা লো ফ্লেমে রাখবেন না, কারণ ঢেঁড়স থেকে যেই পানিটা বের হয় তার ফলে এটাকে একটু পিছলা পিছলা ভাব চলে আসে। তাই আমাদের হাই আঁচে এটাকে ভেজে নিতে হবে, তারপর এটার ভিতরে কোনো রকম পানি বের হবে না। এটাকে এখন আমি ভাজার জন্য রেখে দিয়েছি। দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটি কালার এসেছে, খুবই সুন্দর একটি কালারফুল রেসিপি। আশা করছি আপনাদের ভালো লাগবে। আমি এই পর্যায়ে আবারও এটাকে নেড়ে চেড়ে নিচ্ছি, আর দেখতেই পাচ্ছেন এটা থেকে তেল ছেড়ে দেওয়া শুরু হয়ে গেছে, কারণ এটা ভাজা প্রায় হয়ে যাচ্ছে। আর যখন দেখবেন এটা ভাজা হচ্ছে, যতটুকু তেল দিয়েছেন তার থেকে 3% মতো এটা চুষে নেবে, আর 1% মতো এটা বের হয়ে যাবে। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, আশা করছি সাবস্ক্রাইব করে নেবেন, যার ফলে আমার চ্যানেলের নতুন নতুন রেসিপির নোটিফিকেশনগুলি আপনাদের ফোনে পৌঁছে যাবে, এবং সবার প্রথমে আমার চ্যানেলের রেসিপিগুলি আপনারা ভিডিওগুলি দেখতে পাবেন। যারা এই কাজটি এখনও করেননি, আশা করছি দ্রুত করে নেবেন, এরকম করে সবসময় আমার পাশে থাকবেন। আমি এই পর্যায়ে আবারও ঢেঁড়সটাকে নেড়ে চেড়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন এটা প্রায় হয়ে যাচ্ছে, আরও 1 মিনিটের মতো হলে এটাকে আমি নামিয়ে নিব। দেখতে পাচ্ছেন একদম ঝরঝরাভাবে এটাকে আমি তৈরি করে নিয়েছি। আশা করছি আপনাদের ভাজিটাও এরকমভাবে ঝরঝরাভাবে তৈরি করে নেবেন। আর এই রেসিপিটা কিন্তু সচরাচর সবাই জানে, আর খুবই মজার একটি রেসিপি। আশা করছি আপনাদের ভালো লাগবে। আর আপনারা চাইলে চিংড়ি মাছটা স্কিপ করতে পারেন, আমি বাসায় ছিল তাই দিয়ে দিয়েছি, আর আপনাদের না থাকলে না দিলেও চলবে। এই তো তৈরি হয়ে গেল আমার মজাদার ঢেঁড়স ভাজি, আশা করছি আপনাদের ভালো লাগবে। আর আপনারা যদি এই রেসিপিটি এখনও না খেয়ে থাকেন, তাহলে অবশ্যই একবার তৈরি করে নিতে পারেন আমার এই
ঢেঁড়স ভাজির রেসিপিটি। আশা করছি আপনাদের ভালো লাগবে। আর সচরাচর এই রেসিপিটি আপনাদের জানা আছে, তারপরে যদি আপনাদের প্রয়োজন হয় আপনারা এই রেসিপিটি দেখে আপনাদের প্রয়োজন মতো আপনারা রান্নাটা করে নিতে পারেন। আপনারা নিজেরাও ভালো থাকুন, আমার জন্য, আমার পরিবারের জন্য সকলে দোয়া করুন। আল্লাহ হাফেজ।